আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাল্টিটেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে বন্ধুরা নিশ্চয়ই বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে দেখাবো ওয়ালটনের এইস এইট এইস কিছুটা আনবক্সিং এবং রিভিউ করে তো বন্ধুরা আপনাদের মধ্যে থেকে অনেকেই বলেছেন যে এই ফোনটির কিছুটা রিভিউ দেখতে চান অথবা আনবক্সিং দেখতে চান তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি এই ফোনটি নিয়ে এসেছি আপনাদের সামনে এটার প্রাইজ হচ্ছে মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা এই প্রাইজের মধ্যে ওয়ালটন আমাদের যে কনফিগারেশন বা ফিচারগুলো দিচ্ছে এখানে আসলে অসাধারণ বিষয় যে থ্রি জিবি র্যামের একটি সেট আট হাজার টাকার মধ্যে ওয়ালটন দিচ্ছে আমাদের বন্ধুরা আরও যে ফিচারগুলো আছে শুরুতেই এগুলো নিয়ে আলোচনা করে তার তারা বলে রাখি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা শুরুতেই এর কনফিগারেশন নিয়ে কিছু কথা বলে নিতে চাই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি জিবি র্যাম থ্রি জিবি র্যাম এবং সিক্সটিন জিবি ইন্টারনাল স্টোরেজ এখানে দেওয়া হয়েছে এবং এখানে ক্যামেরা হিসেবে থাকছে এইট মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেল ক্যামেরা তো বন্ধুরা এটার ব্যাটারি যে এগুলো হচ্ছে এই ফোনটির কী ফিচার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি হিসেবে দেওয়া হচ্ছে বত্রিশশো ব্যাটারি এখানে আরও যে চমকপ্রদ বিষয় যে ফোর জি হ্যান্ডসেট এইটি এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে এইট পয়েন্ট ওয়ান ওরিও ভার্সন দেওয়া হয়েছে এবার স্ক্রিন সাইজে আসি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি ফুল ভিউ এবং আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে চোদ্দোশো চল্লিশ ইন্টু সাতশো বিশ বন্ধুরা এটার যে সিপিইউ দেওয়া হয়েছে টু বন্ধুরা এটার যে সিপিইউ দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু এইট কোয়াড কোর প্রসেসর এখানে দেওয়া হয়েছে এখানে আবার র্যামের বিষয়টা আছে যে এখানে সিক্সটিন জিবি ফোন স্টোরেজ এবং থ্রি জিবি র্যাম আগে বলেছি এবং এইট এইট ক্যামেরা উইথ এল ইডি ফ্ল্যাশ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্যাটারির কথা বলা হয়েছে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি এটির আনবক্সিংয়ে চলে যাচ্ছি তো আমরা প্যাকেটটি খুলে ফেললাম এবং শুরুতেই দেখে নেবো যে এর সাথে কী কী এক্সেসরিজ আমাদের দেওয়া হয়েছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি সিলিকন ব্যাকপার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি সিলিকন ব্যাকপার্ট তো বন্ধুরা এটির প্যাকেটের মধ্যে কী কী থাকে আপনারা জানেন একটি চার্জিং অ্যাডাপ্টর এটি হচ্ছে একটি ইউএসবি কেবল এবং এটি চার্জিং কেবল হিসেবে ইউজ করতে পারবেন এবং একটি এখানে দেখতে পাচ্ছেন হেডফোনটা আপনারা এখানে দেখে দিতে পারেন যে এটির সাথে কেমন হেডফোন দেওয়া হয়েছে হোয়াইট কালারের একটি নর্মাল হেডফোন দেওয়া হয়েছে এটির সাথে এবং এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যে একটি এটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং কিছু গাইড এর সাথে দেওয়া হয়েছে তো এই ছিল এইটির প্যাকেটের মধ্যে আমরা যদি এই সেটটিতে চলে আসি নন রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে যার কারণে প্যাকেটের মধ্যে আমরা ব্যাটারি পাইনি দেখতে পাচ্ছেন অসাধারণ কালার এটি আসলে দেশীয় ব্র্যান্ডের মধ্যে এমন কালারের ফোন আমার মনে হয় না যে খুব বেশি আসে অনেক সুন্দর কালার এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটি সেট ওয়ালটনের তো এইটির উপরেও কিন্তু কিছু কি ফিচার এখানে লেখা আছে তো আমরা যেহেতু এর ফিচার সম্পর্কে আগেই আলোচনা করেছি এখানে বিস্তারিত তেমন কিছু বলব না শুরুতেই বলে নিব যে এইটার ডান সাইডে থাকছে ভলিউম ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং নিচের দিকে থাকছে এখানে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং একটি এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট এবং এমআইসি এটার ডান সাইডে কোনো কিছু থাকছে না এখানে আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু এবং উপরের দিকেও কোনো তেমন কিছু থাকছে না এবং পিছনের দিকে যদি আমরা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এটার ঠিক মাঝখানে এবং এর ক্যামেরা যে বাম সাইডের ক্যামেরা আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন বন্ধুরা বাম সাইডে এটার ক্যামেরা আপনারা লক্ষ্য করতে পারছেন তো এইখানে এইট মেগাপিক্সেলের ক্যামেরা ঠিক তার নিচেই ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং এখানে আমরা ফ্রন্টে কোনো ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছি না আপনারা এর ক্যামেরার অবস্থান দেখতে পাচ্ছেন ফ্রন্টে বন্ধুরা তো এইটার উপরেও কী ফিচার দেওয়া হয়েছে আগেও বলেছি যে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো এক্সট্রা এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফিঙ্গারপ্রিন্ট লকের বিষয়টা দেওয়া হয়েছে যা প্যাকেটের সাথে ছিল না আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এইচডি আইপিএস ডিসপ্লে ফুল ভিউ তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে ফোনটি চালু করে নিই এবং দেখে নিই যে এটার কনফিগারেশন কেমন কি আছে বিস্তারিত আমরা ওপেন করে দেখে নিব তো আমরা এটার ফিঙ্গার একসাথে অ্যাড করে নিব আমরা একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি এর সাথে এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কেমন ফাস্ট হবে কিংবা কেমন স্লো হবে এটা বোঝার জন্য এর ফিঙ্গার অ্যাড করে নিলাম থ্রি জিবি র্যামের সেট বন্ধুরা এটার যে ফি মূল ফোকাসিং বিষয় যেটা এই প্রাইজের মধ্যে আসলে স্পেশাল বলা যায় এবং এটার এবং এটা লুকিং নিয়ে যদি বন্ধুরা কথা বলি আসলে একটি স্লিম ফোন আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ এর অসাধারণ লুক দিচ্ছে এই ফোনটি আপনারা অবশ্যই এটা দেখতে পাচ্ছেন যে এটার অসাধারণ লুক এখানে শো করছে দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস আমরা এখানে লক্ষ্য করতে পারছি অনেক সুন্দর ছিল এটার ইউজার ইন্টারফেস এবং অ্যান্ড্রয়েড এইটের যে সিস্টেম আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং এটার সেটিংয়ে আমরা চলে যাব দেখব যে এক্সট্রা যে বিষয়গুলো এখানে অনেক কিছু থাকতে পারে এখানে যাই এই ফোন সম্পর্কে কিছু জানার জন্য অ্যাবাউট ফোন গেলে আমরা দেখতে পাবো একই বিষয়গুলো আসলে ঘুরে ফিরে আসছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে সিকিউরিটি প্যাচ এবং অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান ভার্সন সম্পর্কে মডেল সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে তো আমরা যদি এর ক্যামেরা দেখে নিই যে এটার ক্যামেরা কেমন হবে আসলে এখানে অল্প সময়ে এই আনবক্সিংয়ের মধ্যে বিস্তারিত বলার সুযোগ থাকছে না আপনাদের অবশ্যই যদি এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চান তবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা এই বাজেটের মধ্যে এর ক্যামেরা কিন্তু অনেক ভালোই একটি ক্যামেরা দেওয়া হয়েছে এর সাথে যারা এই ফোনটি ইতিমধ্যে কিনেছেন তারা অবশ্যই বলবেন এটার পারফরমেন্স সম্পর্কে আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন তবে এটার পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে তো যেহেতু এই ফোনটি নতুন তারপরেও বেশ কিছুদিন হয়ে গেছে যারা এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমরা দেখে নিব যে এটার ফিঙ্গার প্রিন্ট কেমন ফাস্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট এই দিলাম এই খুলে গেল আরেকটি বিষয় দেখে নিতে চাই যে এটা বন্ধ অবস্থায় কাজ করে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাজেট বাজেট হিসাবে চিন্তা করলে কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু স্লো দেখতে পাচ্ছেন যে মোটামুটি কাজ করছে তবে একটু স্লো তুলনামূলক স্লো কাজ করছে দেওয়ার সাথে সাথে যে আনলক হয়ে যাবে এরকম না একটু স্লো ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে যারা জানতে চান তাদেরকে আগে বলে রাখি এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব বেশি দ্রুত না একটু স্লো কাজ করবে এটা যদি আমরা এটার লাইটটি জ্বলিয়ে নিই তাহলে এটা কিন্তু ফাস্ট হচ্ছে মোটামুটি যদি লাইট মানে যেটার পাওয়ার বাটনে ক্লিক করে নিই তাহলে কিন্তু এটা খুব দ্রুত কাজ করছে মোটামুটি আর যদি লাইট অফ থাকে তাহলে কিন্তু এটা মোটামুটি স্লো কাজ করে আমি দেখাচ্ছি আপনাদের এই দিলাম এই খুলে গেল এটার ফিঙ্গারপ্রিন্ট এমন ছিল আর বন্ধুরা আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে এটার যে ওটিজির বিষয়ে কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই তো আমরা এটাতে ওটিজি কেবল লাগিয়ে নিব এবং দেখব যে আসলে এটা সাপোর্ট করে কিনা আমরা ওটিজি লাগিয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ব্লিঙ্কিং করছে এবং এখানে যদি লক্ষ্য করি তো আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটি কিন্তু ওটিজি সাপোর্টের একটি ফোন এখানে কিন্তু প্যাকেটের গায়ে কোনো তথ্য দেওয়া ছিল না যে ওটিজি সাপোর্ট করে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফোনটাই ওটিজি সাপোর্ট করে যারা জানতে চান এই বিষয়ে তাদের আগেই আমি ও অবগত করে নিলাম এবং এর যে নেগেভিশন বাটন আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লের মধ্যেই রাখা হয়েছে এটা কিন্তু নিচে কিন্তু ব্যাপক জায়গা থাকছে এটা কিন্তু নিচে দিলেও অনেক সুন্দর হতো বলে আমার কাছে মনে হচ্ছে দীর্ঘদিন বিরতির পর কিন্তু আমি আবার নতুন করে ভিডিওর কিছু কিছু ভিডিও রেকর্ডিং করা শুরু করেছি তো বন্ধুরা অবশ্যই আপনারা পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তো এই ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত